প্রিয় বন্ধুরা, প্রত্যেক বছরে এই রকম টাইপের অলরাউন্ডার ফোন একটা দুটোই আসে। কালকে অফিশিয়ালি ইন্ডিয়াতে মটোরোলা তাদের ফ্ল্যাগশিপ ক্যাটাগরির আন্ডারে দুটো স্মার্টফোনকে লঞ্চ করছে। এর মধ্যে রয়েছে মটোরোলা এইডস 30 ফিউশন এবং মটোরোলা এইডস 30 আল্ট্রা। আল্ট্রার প্রাইসটা অপেক্ষাকৃত বেশি হবে, আর আজকে আলোচনা করব তার ছোট ভাই মটোরোলা এইডস 30 ফিউশনকে নিয়ে। আপনারা অনেকেই চান আপনার ফোনের ডিসপ্লেটা ভালো হবে, বিল্ড কোয়ালিটি ভালো হবে, ক্যামেরা ভালো হবে, প্রসেসর ভালো হবে, ভালো গেম করতে পারবো। তো আপনাদের সমস্ত রকমের রিকোয়ারমেন্ট এই ফোনটা ফুলফিল করে, সমস্ত কিছু আপনারা ভালো পেয়ে যাবেন। চলুন ডিসপ্লে সেকশন থেকে ঘুরে আসি। এই ফোনটার ডিসপ্লে সেকশনে আমরা 6.55 ইঞ্চির POLED প্যানেল পাচ্ছি, 144 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট থাকছে, টাচ স্যাম্পল রেট 360 হার্টজের সাপোর্ট থাকছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোনের যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেটা কার্ভ ডিসপ্লে, আর বেজেল একদমই কম, কেননা POLED প্যানেল ইউজ করা হয়েছে। মানে সুপার ডিসপ্লে পেয়ে যাচ্ছি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে। তার পাশাপাশি এই ফোনটার যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, বিল্ড কোয়ালিটিও সুপার। ব্যাক সেকশনে গ্লাস রয়েছে, ফ্রন্টে আমরা কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন পাচ্ছি, সাইডের ফ্রেমটা এটা মেটালের থাকছে, আর তিনটে কালার তারা নিয়ে আসবে, তিনটে নয় অ্যাকচুয়ালি চারটে কালার নিয়ে আসবে। এর মধ্যে ব্রাউন থাকছে, ব্লু থাকছে, হোয়াইট থাকছে, ব্ল্যাক থাকছে, আর ব্লু কালারটা হচ্ছে স্পেশাল, কেননা এর ব্যাক সেকশনে আপনারা লেদার ফিনিশ পেয়ে যাবেন, মানে আর্টিফিশিয়াল লেদারের টাচ আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র ব্লু কালারের জন্য। এই ফোনটার যদি পারফরমেন্স মানে প্রসেসর সেকশনে কথা বলি, এখানে স্ন্যাপড্রাগনের দ্বিতীয় সর্বোচ্চ পাওয়ারফুল প্রসেসর ট্রিপল এইট প্লাস প্রসেসরটা আমরা পেয়ে যাচ্ছি। এখানে 8th generation 1 হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর, ট্রিপল এইট প্লাসটা হচ্ছে সেকেন্ড হায়েস্ট পাওয়ারফুল প্রসেসর। আর আপনারা বুঝতেই পাচ্ছেন দুর্দান্ত গেম প্লে করতে পারবেন, এডিটিং করতে পারবেন, ISP দুর্দান্ত, ক্যামেরার আউটপুটও কিন্তু ভালো মতন আসছে। অবভিয়াসলি 5G প্রসেসর, ফ্ল্যাগশিপ রেটের প্রসেসর বলে কথা। যদি এই ফোনটার ক্যামেরা সেকশনের কথা বলি, ব্যাক সেকশনে তিনটে ক্যামেরা পাচ্ছি। মেন ক্যামেরা হচ্ছে 50 megapixel এবং এই ক্যামেরাতে আপনারা 8K, হ্যাঁ মিথ্যা বলছি না, 8K ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 FPS। এছাড়াও 4K 60 FPS সাপোর্ট রয়েছে। এখানে ফুল HD 120 FPS পর্যন্ত আপনারা করতে পারেন, আর মেন ক্যামেরা OIS সুবিধা রয়েছে। এছাড়াও সেকেন্ডারি আলট্রা ওয়াইড ক্যামেরা 13 megapixel রয়েছে, এবং থার্ড যেটা ক্যামেরা ইউজলেস ক্যামেরা, 2 megapixel ম্যাক্রো ক্যামেরা। ফ্রন্টে আমরা সেন্টার ফাঞ্চলে 32 MP ক্যামেরা পাচ্ছি, এবং এতে 8K সাপোর্ট নেই, এতে 4K আপনারা ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং করতে পারেন 4K 30 FPS। এই ফোনটা যদি ব্যাটারি সেগমেন্টের কথা বলি, আপনারা জানেন যে ফ্ল্যাগশিপ গ্রেডের ফোনের মধ্যে ব্যাটারির সাপোর্ট একটু কম থাকে, মানে একটু ক্যাপাসিটি কম থাকে। এখানে 4400 mAh এর ব্যাটারি থাকছে, আর ইনবক্স 60W চার্জার আমরা ইনবক্স পেয়ে যাচ্ছি। এছাড়াও ডুয়েল স্টুডিও স্পিকারের সাপোর্ট পাচ্ছি, এবং ডুয়েল স্টুডিও স্পিকারই শেষ নয়, এখানে কিন্তু এটা ডলবি অ্যাটমস টিউন করেছে, মানে দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন। টাইপ সি পোর্ট পাবেন, 3.5mm অডিও জ্যাক পাবেন না। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের তো কথা বলেই দিলাম, এছাড়াও ফেস আনলকের ফিচার্সও রয়েছে। যদি সফটওয়্যার সেগমেন্টের কথা বলি, মটোরোলার সফটওয়্যার সেগমেন্ট নিয়ার স্টক অ্যান্ড্রয়েডের আপনারা এখানে সাপোর্ট পেয়ে যাচ্ছেন। নিয়ার স্টক অ্যান্ড্রয়েড মানে মিউআই এর মতন, রিয়েলমির মতন এখানে বাগ ভাল্লুকের সাপোর্ট আপনারা পাবেন না, পিওর স্টক অ্যান্ড্রয়েডের ইন্টারফেস পাবেন। আর এখানে মোস্ট প্রবাবলি তিনটে মেজর অ্যান্ড্রয়েডের আপডেট আপনারা এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন, আর যদি তিনটেও না পান অফিশিয়ালি হয়তো দুটো আপডেট এখানে মটোরোলা অ্যাটলিস্ট প্রোভাইড করবে। তো এই রকম হচ্ছে এই ফোনটার স্পেসিফিকেশন। যদি ভ্যারিয়েন্টের কথা বলি, বেস ভ্যারিয়েন্ট থাকছে 8GB র্যাম সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি, তার পাশাপাশি আরেকটা ভ্যারিয়েন্ট তারা লঞ্চ করবে 12GB র্যামের পাশাপাশি 256GB ইন্টারনাল মেমোরি। এই ফোনটা অলরেডি ইউএসএ লঞ্চ হয়ে গেছে, ইউএসএ আরেকটা স্পেশাল ভ্যারিয়েন্ট ছিল যার মধ্যে ছিল 512GB ইন্টারনাল মেমোরি। তো ইন্ডিয়াতে 512GB আসবে না, এখানে দুটো ভ্যারিয়েন্টই আসবে। আর এখানে মেমোরি টাইপ ইউজ করা হয়েছে UFS 3.1, মানে ফ্ল্যাগশিপ গ্রেডের আপনারা ফাস্ট ইন্টারফেস পেয়ে যাবেন, এবং র্যাম টাইপ এখানে ইউজ করা হয়েছে LPDDR5, এটাও কিন্তু ফাস্ট টাইপের আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও কোনো মেমোরি কার্ড লাগানোর গল্প নেই, চিন্তা ভাবনাও করবেন না, ফ্ল্যাগশিপ গ্রেডের ফোনের মধ্যে মেমোরি কার্ড লাগানোর জায়গা থাকছে না, ডুয়েল সিম কার্ড আপনারা অনায়াসে লাগাতে পারবেন। তো ধরে এটা হচ্ছে স্পেসিফিকেশন। এবার বলুন আপনাদের স্পেসিফিকেশনটা কেমন লাগলো, ডিসপ্লের দিক থেকে, পারফরমেন্সের দিক থেকে, ক্যামেরার দিক থেকে, বিল্ড কোয়ালিটির দিক থেকে, ডিজাইনের দিক থেকে। এই ফোনটা কিন্তু 5-5 দুর্দান্ত, আর তার পাশাপাশি রয়েছে স্টক অ্যান্ড্রয়েডের, নিয়ার স্টক অ্যান্ড্রয়েডের ইন্টারফেস। তো এই ফোনটার তাহলে প্রাইস কত হবে? ইউএসএ যে প্রাইসে লঞ্চ হয়েছে যদি ইন্ডিয়াতে কনভার্ট করি 48,000 হয়, কিন্তু ওই প্রাইসে আসবে না, 30% লেসে আসবে। ইন্ডিয়াতে ধরা হচ্ছে 35,000 টাকায় বেস ভ্যারিয়েন্ট আপনারা পেয়ে যাবেন, কালকেই লঞ্চ হচ্ছে। এছাড়াও বিগ বিলিয়ন ডে সেল খুব তাড়াতাড়ি আসছে, এই সেলে এই ফোনটার প্রাইসে কিন্তু অনেক ডিসকাউন্ট থাকছে। এই ফোনটার ডিসকাউন্ট দিয়ে এই ফোনটার প্রাইস হয়ে যেতে পারে 30,000 টাকার মধ্যে, মানে 29,999 বেস ভ্যারিয়েন্ট আপনারা পেয়ে যেতে পারেন। আর এই ফোনটা আনঅফিশিয়ালি যদি বাংলাদেশে আপনারা পারচেস করতে চান, বাংলাদেশে ধরে রাখুন 40,000 টাকার মধ্যে একটা বেস্ট ফোন। অফিশিয়ালি আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আনঅফিশিয়ালি আমি রিকমেন্ড করব যে এই ফোনটার প্রাইস যদি কম হয়, অনায়াসে এই ফোনটার দিকে আপনারা
এগোন, দুর্দান্ত একটা ফোন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, প্রত্যেকের অ্যান্সার দিয়ে দেবো। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন, খুব তাড়াতাড়ি আসছি।